সামনে একটা এনিমি ছিল, আমি তোকে ফায়ারটার করে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না ওইখানে একটা না ছিল পুরো একটা টিম, পুরো একটা স্কোয়াড, ঠিক আছে? একটু পরে ওরা আমার পুরো স্কোয়াড মিলে রাশ দিয়ে দেয়। এখানে তোমায় মোটামুটি ফাইসাই গেছিলাম, ওরা বোম মলি সব মারার ট্রাই করতেছিল, তো সামাও ওদের আমি মেরে দেয়, এই পুরো স্কোয়াড আমি মেরে দেই, কিন্তু লাস্টে এমন একটা বোকামি করি শেষ পর্যন্ত না দেখলে আসলে কাহিনিটা বুঝবে না। তো ভাই গেম প্লেটা দেখো শেষ পর্যন্ত, তো শুরু করা যাক। তো কী অবস্থা বাইব্রাতা, তোমাদের আকিবে চলে আসে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো এটা গেছিলাম বিরাঙ্গেলের নতুন আপডেটের নতুন এই অর্ড্রপে আমি নামে পড়ছি, গান দরকার ছিল, সামনে যাইতে পায় যায় একটা থমসন আর একটা এনিমি দেখো। এই নেপালি ভাইজানরা তো ভাই নক করে দিছি, এখানে ওরা ফিনিশ হতে দিলাম, তারপর ওর থেকে হালকপাল্লা লুট করা, সামনের দিকে একটা এনিমি ছিল। সামনে ঘরে দোতলা এনিমিটা আছে, কিন্তু আমার কাছে কোনো বোম টোম না, এই জন্য ভাবলাম একটু ফল ব্যাক করি। একটু পরে পাই একটা মলি, তো এখানে এসে মলিটা মারা দেই। মলি মারছি কিন্তু মলিতে নক হয় নাই, তাই ভাবলাম ডিরেক্ট রাশ দিব। ভাইজান তো প্রি ফায়ার ট্রি ফায়ার দিতেছিল আর এখান থেকে অ্যাঙ্গেলও পাইতেছিলাম না, তো দূরে একটা ফুটস্টেপ পাইছি। দূরে ডারে ড্যামেজ দিছি কিন্তু নক করতে পারি না, কিন্তু কাছে রেডার আবার অ্যাঙ্গেল পাই গেছি, এটারে নক ফিনিশ দিয়ে দিছি। তো দূরে যেটা ছিল যেটারে ড্যামেজ দিলাম ওটারে মারার জন্য সামনেই চলে যাই, সামনেই ও টিপি নিতে ছিল। বুম গাইস, খতম সিন, থমসন দিয়ে এটারও আরামসে নক ফিনিশ দিয়ে দিছি, তারপর সামনের দিকেই যাই। হঠাৎ করে এনিমিটা আমার উপর ফায়ার দিছে কোনোরকম কভার এসে, তারপর ওর তো আবারও নক ফিনিশ দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরেই ভাই হটড্রপের কাহিনী শেষ হয়ে যায়, কারণ এখানে মারাটা খায় যায় দেখো। যাই হোক ভাই, হটড্রপে তো ভাই সানডে মানডে ক্লোজ হয়ে গেছে, তো আবার সানডে মানডে ওপেন করে আইসা মনে করি স্কুলে, স্কুলে রিকল পায় নামছি, তারপর রোজকের সাইডে একটু ফায়ারটা হতেছিল, তো এখানে গাড়ি ছিল, গাড়ি নিয়ে চলে আসি আমি রোজকের হিলে, আর হিলে আসার পরপরই সামনে থেকে ফায়ার পাওয়া যায় দেখো। একটারে নক করছি, আরেকটার একটু ড্যামেজ দিছি কিন্তু নক করতে পারলাম না, এমপর তো ভাই রিলোডে চলে গেছিলো, তো যেটারে নক করছি ওটাকে ফিনিশ দিয়ে দেই। তো ওটারে জাস্ট ফিনিশ দেওয়ার পর একটু আগে যেটারে ড্যামেজ দিছি ওটার একটু চেক টেক করতেছিলাম, কিন্তু একটু পরে দেখলাম আরও একটা এনিমি সাইডেই। ফায়ার করছি, দু একটা গুলি কানেক্ট হয়েছে, খুব বেশি একটা গুলি কানেক্ট হয় না, মোটামুটি একটু ড্যামেজ খাইছে কিন্তু নক করতে পারেনি, ঠিক আছে? ও আছে ওইখানেই, তো আমি একটু এই সাইডে চেক করি যে ওই এনিমিটা এখন ওইখানে আছে কিনা। কাহিনি দেখছো ভাই, আমি ওই এনিমিটারে চেক করতেছি কিন্তু লেফট সাইডে দেখলাম ওই হালাই মনে করে ফ্ল্যাং মেরে লেফট সাইডে চলে আসছে আমার মারার জন্য, তো ওর অ্যাঙ্গেল পাওয়ার জন্য আমি চলে আসি এই উপরে, আর এখানে আসার পর আমি ওর অ্যাঙ্গেলও পাই যাই, ঠিক আছে? আমি আবার একটু রাইটে খেয়াল করতেছিলাম যে রোজকের ভিতর থেকে আবার মানে মায়রা না দেয়। তো এখানে এটার আরামসে নক ফিনিশ দিয়েছি, তারপর রোজকের একদম উপরের সাইডে না কিছু এনিমি ছিল, তো এখান থেকে ভাবছিলাম একটু কিল চুরি করবো। কিন্তু এখান থেকে তেমন কোনো লাভটা হবে না আমি জানতাম, আর এমপোর এমও নাই, তাই ভাবলাম যেটার মারছি একটু আগে ওটা থেকে একটু লুট টুট করে তারপর মনে করো যে সরাসরি রাশ দেওয়া দেবো, তো সামনের দিকে যাই জাস্ট লুট টুট করে আমি একটু সরাসরি রাশ দেওয়ার জন্য গাড়িটা নেই আবার, কিন্তু তখনই আবার ফায়ার হয়। দুই টিমের মধ্যে ফাইট হইতেছিল, এখান থেকে আমি একটারে নক করতে পারছি, ঠিক আছে? কিন্তু আমার উপর একটু মনে করো যে ফায়ার আসছে, ঠিক আছে? কভার ফায়ার দিছে হয়তো টিমমেট, তো আমি ভাবলাম যে রিভাইভ হয়ে যাওয়ার আগে বা কিল চুরি হয়ে যাওয়ার আগে আমি সরাসরি চলে যাই রাশ দিতে, তো সামনের দিকে আগাই। একটারে আমি নক করছি কিন্তু ও ভাই আরও একটা এনিমিরে মারা দিছে, অন্য স্কোয়াডে লাস্ট ওয়ান ছিল মেবি ওইটা, তো ওইটারে মারা দিছে, আমি ওইটার মারা দিছি, আর এখানে একটা নক করছিলাম ওরে খুঁজা খুঁজা ফিনিশ দিয়ে দেই।
এটারে ফিনিশ দিছি গ্লিশিয়ার দে। আহা ভাই গ্লিশিয়ার দে ফিনিশ দেওয়ার ভাই মজা আলাদা, কিল ফিট করছি ভাই, কিল ফিটটা দেখতে ভাই ভালোই লাগে। ঠিক আছে, তো এখানে এসে এটারও গ্লিশিয়ার দে ফিনিশ দেওয়া দেই। তারপর আমার ভাই একটু শপিং টপিং করার দরকার ছিল, শপিং টপিং করি। ততক্ষণে তোমরা যারা যারা মনে করো ভিডিওতে এখনো লাইক দাও না, লাইক দিয়ে দাও। নতুন কেউ যদি থাকে থাকো চ্যানেলে, যাদের ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তাহলে ভাই তোমার ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, তারপর আমি চলে আসি পোচিং কি সাইডে। এখানে এসে একটা এনিমির ফুটস্টেপ পাই, আমি এখানে দাঁড়াই। কিন্তু এখানেও একটা এনিমি ছিল, বেচারা ওইদিকে টিপিপি নিয়ে কি করতেছিল জানি না ভাই। অবশ্য ওইদিকেই তো একটা এনিমির ফুটস্টেপ পাই, আমি এখানে এসে দাঁড়ালাম, মানে ওর জন্য টিপিপি ওইদিকে নিতেছিল হয়তো বা। যাই করে নক করে দিছি, আমার এম ফোর বাই সিক্স এক্স ফুল করা ছিল, দেখলাম এই সিক্স এক্স কেনার পর সিক্স এক্স থ্রি এক্স করি নেই। যাই হোক, আমি একটু ওয়েট করে ওর ফিনিশ না দিয়া ভাবছিলাম যে ওর টিমমেট টুমমেট আসে, কিন্তু কারোই আর পাইলাম না, এই জন্য ওর ফিনিশ দিয়া এইখানে চলে আসছি। আর এখানে আসার পর দেখো একটা এনিমি, এনিমিটা তো ভাই আমার মারার জন্য থামছে, কিন্তু ওর কাহিনী ভাই আমি বুঝলাম না। দেখো কি করে, উদয় ভাই পাগলের মতো এদিক ওদিক দৌড়াইতেছে, আমি কাহিনী বুঝলাম না। ওকে আমার ফুটস্টেপ টের পাইতেছিল না, ফায়ার টের পাইতেছিল না, নাকি জানি না, ভাবছিলাম বাঙালি কথা কমু, কিন্তু টের পাইলাম। আর আরও টিমমেট চলে আসছে, তো সামনে গাছের পিছনে এনিমিটা আছে, তো আমি ভাবলাম নতুন এই গ্রেনেডটা মারি, এটা মারলেই তো ভাই এনিমি নাচানাচি শুরু করে দেয়, এক জায়গায় আর থাকে না। তো এটা মারার পর দেখো সামনের দিকে যাই, বাইরে ভাই এখানে আমি তো গ্রেনেডের জন্য ভিতর ঢুকে নাচানাচি শুরু করে দিয়েছিলাম। যাই হোক, কোনোভাবে এটা মারা দিচ্ছি, কিন্তু সামনে আরও একটা এনিমি চলে আসছে। দেখো মলি টলি মারতেছিল, তো ভাবলাম আমার একটু হিলিং করা দরকার, একটু ফলব্যাক করে হিলিং টিলিং করি। ফলব্যাক করে হিলিং টিলিং করে সামনের দিকে যাইতে এনিমিটা তো ভাই আমি যেখানে স্মোক করছি ওইখানে বোম টোম মারতেছিল, তো একটু পরে দেখলাম ও তো ভাই গাড়ি নিয়ে পলাইতেছে। এনিমিটা তো ভাই ফাইটটা ইগনোর করে এখান থেকে গাড়ি নিয়ে চলে গেলো, কিন্তু পোচিং কি সাইডে না একটু ফায়ার টায়ার পাইছিলাম, যখন ভাবছিলাম এখান থেকে চলে যাবো। তো এখানে স্কোপ অন করে একটা এনিমি দেখছি, বুম গাইস ফিনিশ। এটাও দেখলাম নেপালি ছিল, এটারে মারা দিছি। ঠিক আছে, এটারে নক দিয়ে নগদ নগদ ফিনিশ দিয়ে দিছি, হালকা একটু কোনোরকম দেখা যাইতেছিল, পুরো থ্রি এক্সে পুরোপুরি দেখা যাইতেছিল না। যাই হোক, সামনের দিকে যাই, কারণ পোচিংকিতে আরও এনিমি ছিল, ওরা ভাই জোনে আসবে জানতাম, পোচিংকিতে জোন ছিল না। আর জোন ছিল হচ্ছে রিকল টাওয়ারের এই মনে করি স্কোয়াড হাউসের এখানে, তো আমি এখানে চলে আসি। আর এখানে আসার পর সামনের দিকে একটা এনিমি আমি দেখছি সার্জের ওইখানে, ফায়ার তো ভাই করছি, কিন্তু ও তো ভাই কভারে ঢুকে গেছে, আর মনে করো নক করতে পারলাম না। তো একটু পরেই ও তো ভাই স্মোক টিস্মোক করে আমার এদিকে আগাই দিছিল, আমি ভাবছিলাম একটা এনিমি। ঠিক আছে, একটু পরে দেখলাম বাঘি নিয়ে আসছে আমার রাজিত, আমি ভাবছি একটা কোনো প্যারা নাই, কিন্তু এখানে দেখো আস্তে আস্তে ওর পুরো টিম চলে আসে। আমি তো ভাই একটা এনিমি ভাই ভাই উপরে ওয়েট করতেছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম ফুটস্টেপ বাইরে গেছে, আর বোম টোম মনে করি একটু বেশি আসতেছে। এদিকে তো ভাই জোনও ছাড়া দিচ্ছে, তো একটা এনিমি দেখলাম কি জোনে যাওয়ার জন্য। এখানে কি করবো বুঝতেছিলাম না, তো আমি নিচে জাম দিয়া দেই। এই বেচারা জোনে যাওয়ার জন্য একটু বেশি তাড়াহুড়া করতেছিল, তো এটার আগে নক করি। ঠিক আছে, তারপর আমার একটু হিলিং করা দরকার ছিল, দেখলাম কি খুব বেশি একটা হেলথ কাটতেছে না, আমি পুরো মেড কিট করি, দেখছো খুব বেশি কিন্তু হেলথ কাটতেছে না। তো মেড কিট করার পরে দেখো,
তো এখানে এই দুটারে আমি নক করে দেই, তারপর এই দুটারে আমি ফিনিশ করে দেই। কিন্তু ভাই হঠাৎ করে জোনে এত কাটা শুরু করেছে হেলথ, আমি খেয়ালই করি না। দেখো আমি আমার নিজের মতো দৌড়াদৌড়ি করতেছি, ঠিক আছে, সামনে এসে এই ক্রিয়েটটা লুট করবো ভাবছিলাম, মানে আমার খেয়ালই নাই আর আমি খেয়ালও করি নাই যে আমার মনে করে যে হেলথ এত পরিমাণ কাটতেছে। তো এই বোকামি করেই ভাই শেষমেশ মনে করে চিকেনটা পাইলাম না। তো এটাই ছিল আজকের গেম প্লে ভাই। স্ক্রিন উপরে দেখো আরও দুইটা গেম প্লে, আমার রিসেন্ট গেম প্লে চলে আসতেছে, আর যেটা দেখো নাই দেখতে পারো। তো এটাই ছিল আজকের গেম প্লে। টাটা, গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী গেম প্লেতে। বাই।